আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি টেকনিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন আর একটি ভিডিওতে সো গাইস আপনারা কিন্তু প্রত্যেকেই আমার মনে হয় যে মোবাইল ফোন একটা স্ক্রিন লক কিংবা যেইটাই হোক আপনারা এক একজন এক একটা লক ইউজ করেন যেমন অনেকে প্যাটার্ন লক ইউজ করে অনেকে ফেস লক আনলক ইউজ করে অনেকে আপনার ফিঙ্গার প্রিন্ট আনলক ইউজ করে মানে এক একজন এক একটা আনলক ইউজ করে তো গাইস আমি আপনাদেরকে আজকে এমন একটা অ্যাপসের কাজ দেখাবো যেটা দেখলে আপনার অবাক হতে বাধ্য হবেন আপনার আইডির পাসওয়ার্ড সরি আপনার হলো মোবাইলের যদি পাসওয়ার্ডটা কেউ জেনেও যায় কিংবা প্যাটার্নটা কেউ যদি জেনেও যায় সো গাইস আপনি এমন একটা গোপন প্যাটার্ন এবং গোপন একটা এমন একটা সেটিংস আপনাদেরকে দেখাবো যে গোপন প্যাটার্নটা আপনার যদি কেউ মোবাইলে জেনেও যায় তারপরেও আপনার ফোনে সে ঢুকতে পারবে না কিংবা প্যাটার্নটা খুলতেই পারবে না মোবাইল ঠিক আছে গাইস তো গাইস কী এমন স্পেশাল একটা সেটিংস তো চলুন গাইস ভিডিওটার মাঝখানে আপনারা জানতে পারবেন যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি এক্ষুনি নিচে লাল বাটন আছে সাবস্ক্রাইব বাটন সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ গাইস তো গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে আসা এই বেল আইকনটিতে একটা ক্লিক করে এই অল বাটনটা সিলেক্ট করে দিবেন তাইলে সাবস্ক্রাইবটা হয়ে যাবে ইন্টারভিউ আপনাদের সবাইকে আবারও স্বাগত চলে যাচ্ছি আমাদের মেন ভিডিও চলুন গিয়েছে একটা অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপসটা আপনারা কোথা থেকে পাবেন সেটা ভিডিও শেষে দেখাই দিব কিংবা ডাউনলোড কিভাবে করবেন ইনস্টল কিভাবে করবেন দেখাই দেব চলুন গাইছে অ্যাপসটাতে আমরা ক্লিক করে দিচ্ছি অ্যাপটা ক্লিক করে তারপর আপনাদের কয়েকটা পারমিশন দিতে হতে পারে আপনারা সিমলি পারমিশনগুলো দিয়ে 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 নেবেন ঠিক আছে গাইস আপনার এই ক্লিক করে দিবেন এন নাম্বারে ক্লিক করতে গেলে আপনাদের পারমিশন চাইবে কয়েকটা তো আপনারা সিমলি অ্যালাও ক্লিক করে দেবেন অ্যালাওয়ে ক্লিক করে তারপর আপনাদের পারমিশন দেওয়ার কাজটা কমপ্লিট তারপর আপনার সিম্পল এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে কাজ এখানে একটা ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে তারপর আপনাদের সামনে কয়েকটা অপশন শো করবে তো সিম্পলি আপনার ওখান থেকে কি করবো এইটাতে সিলেক্ট করে দেবেন ঠিক আছে কাজ কাউন্ট টাইম ঠিক আছে গাইস এটাতে আপনার একটা টিক করে দেবেন তো দেওয়ার পর আপনাদের সিমটা কি করতে হবে লাস্ট আরেকটা কাজ আছে এটাতে ক্লিক করে দিতে হবে ঠিক আছে কাজ তো আমি অন করে দিচ্ছি আগে এটা অন করে দেওয়ার পর আপনাদের এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের এটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে এটুকু যখন লেখা আছে এটা সিলেক্ট করবেন তারপর আপনাদের এখানে এখানে এইটাতে সিলেক্ট করে দিতে হবে তো গাইস আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন চেঞ্জ পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড টাইপ ঠিক আছে গাইস এখানে আপনাদের সিলেক্ট করে দিতে হবে এই অপশনটা এই অপশনটা ঠিক আছে প্রথমের অপশনটা কারণ এইটা আপনাদের হচ্ছে মানে সময় বর্তমানে আপনাদের ওয়ালপেপারে যতটুকু সময় থাকবে মানে যখন এখন যেমন বাজে হলো একটা উনচল্লিশ মিনিট তো প্রতি মুহূর্তে আপনাদের পাঁচওয়ারটা চেঞ্জ হতে থাকবে প্রতি মুহূর্তে আপনাদের যদি পাঁচওয়ারটা কেউ মানে মানে মোবাইলটা নিল হ্যাঁ মোবাইলটা নিয়ে নেওয়ার পর আপনাদের ফোনে পাঁচটা যদি সে জেনেও যায় কিংবা প্যাটার্নটা যদি সে জেনেও যায় তারপরেও সব খুলতেই পারবে না ঠিক আছে তো আমি আপনাকে লাইভ প্রুফ দেখা দিচ্ছি গাইস আমি এটা ক্লিক করে দিলাম এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আমাদের কাজটা এখানে বর্তমানে কমপ্লিট ঠিক আছে গাইস তারপরে আমি বের হয়ে যাচ্ছি আমি বের হয়ে যাচ্ছি আমি বের হয়ে যাওয়ার পর আমার ফোনের ডিসপ্লে লাইটটা আমি এখন অফ করে নেব ঠিক আছে তো আমি ডিসপ্লে লাইটটা অফ করে নিচ্ছি অফ করে নেওয়ার পর দেখুন গাইস আমার ফোনের ডিসপ্লে লাইটটা আমি অফ করে নিলাম অফ করে নেওয়ার পর আমি এবার অন করতেছি ডিসপ্লে লাইটটা সো ডিসপ্লে লাইটটা আমি অন করে নিচ্ছি অন করে নিলাম আমি অন করে নেওয়ার পর দেখুন গাইছি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আছে গাইস এখানে আমার বলা হচ্ছে এখানে সময়টা দেখুন আমাদের সময় হচ্ছে একটা উনচল্লিশ মিনিট ঠিক আছে গাই একটা উনচল্লিশ মিনিট তো আমাদের এখানে সাইড একটি স্কিপ করতে হবে এখন এখানে লিখতে হবে একটা উনচল্লিশ মিনিট ঠিক আছে তারপরে একটার হলো জিরো এক হবে জিরো ওয়ান জিরো যেহেতু মানে একটার এখানে সময় তো জিরো হবে ঠিক আছে বারো যদি হয় তাহলে বারো হলো তেরো হলে তেরো হলো ঠিক আছে কাজ তো বারো হলে বারো আপনারা সরাসরি দিয়ে দিতে পারেন কিংবা যদি মানে একক সংখ্যা হয় যেমন এক থেকে নয়ের মধ্যে হলে আপনার সামনে একটা জিরো দিয়ে দেবেন ঠিক আছে তো একটা উনচল্লিশ ছিল এক এক নয় দিলাম আমি এবার উনচল্লিশ তিন নয় ঠিক আছে গাইস তো দিয়ে তারপর আমরা সিম্পলি এখানে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে আমাদের পাসওয়ার্ডটা খুলে গেলো দেখুন গাইস আমাদের আমরা ফোনে ঢুকে গেছি ঠিক আছে এরকম আপনাদের প্রতি মুহূর্তে আপনাদের পাশওয়ার্ডটা চেঞ্জ হতে থাকবে ঠিক আছে প্রতি মুহূর্তে তো আছে আপনাদের পাশওয়ার্ডটা যদি কেউ জেনেও যায় আপনার এই প্যাটার্নটা মনে করেন কেউ জেনেও গেল সেও কিন্তু ঢুকতে পারবে না কখনও ঢুকতে পারবে না কেননা আপনার এই মুহূর্তে আমাদের পাঁচওয়ার্ডটা চলে গেছে দেখুন এখন একটা চল্লিশ বাজে তো আমি আবারও আপনাদেরকে টাইপ দেখাচ্ছি লাইভ প্রোড দেখাচ্ছি আমি ফোনের ডিসপ্লে লাইটটা অন করলাম অন করার পর দেখুন গাইছি এখানে জিরো মানে সময় যতটুকু দেখাবে সেইটাই হলো আপনাদের চার সংখ্যার একটা পাঁচ হওয়ার ঠিক আছে গেছি দেখুন গাইছ এখানে আমাদের জিরো ওয়ান এক মানে এখানে আমাদের জিরো ওয়ান ফোর জিরো ঠিক আছে সেটা হলো আমাদের পাসওয়ার্ড তো পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান ফোর জিরো তো ঠিক আছে ঠিক আছে সিমলি দিয়ে দেওয়ার পর আমাদের এটা হলো আমাদের ঢুকে গেছে দেখুন গেছে আমাদের ফোনটা হয়ে গেল আমাদের পাসওয়ার্ড আনলক হয়ে গেছে আমাদের ফোনে ঢুকে গেলাম ঠিক আছে তো এরকমভাবে আপনারা সিমলি করতে পারেন দেখুন গেছে এখন একচল্লিশ বেড়ে আপনারা চাইলে একচল্লিশ এখন কিন্তু একচল্লিশ দিতে হবে তো এরকমভাবে আপনার একবার স্পেশাল একটা সেটিংস আপনাদের পাসওয়ার্ডটা যদি কেউ জেনেও যায় তারপরেও কিন্তু সে আপনাদের ফোনটা লগ ইন করতে পারবে না কিংবা ফোনে ঘাটা করতে পারবে না সেখানে আপনাদের মনে করি আশা করি আপনাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে মানে অনেক অনেক কাজে আসবে সেখানে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুন এক্ষুনি লাল বাটনে ক্লিক সাবস্ক্রাইব করে রাখুন এরকম পাশে আসা বেলাইকনটি অল দিয়ে রাখুন এরকম ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য তো গাই আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হফিস তারপরে কোনো প্রবলেম হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চলে যাচ্ছে আমাদের ভিডিওটা আপনারা অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন তো অ্যাপসটা ডাউনলোড করার পর সোজা আপনার চলে যাবেন আপনাদের গুগল প্লে স্টোরে আপনাদের ফোনের প্রত্যেকের ফোনে যেটা থাকে গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনার এখানে সিম্পলি সার্চ করবেন মোবাইল টাইম লক ঠিক আছে গাইস মোবাইল টাইম লক তো সেইটা লেখে সিম্পলি সার্চ করলে আপনাদের প্রথমে একটা অ্যাপ চলে আসবে দেখবেন গাইস এইটা হলো আপনারা একটু সুন্দর করে আপনারা আইকনটা দেখে রাখুন ঠিক আছে আইকনটা দেখে রাখুন এই অ্যাপসটা নিতে হবে কিন্তু অন্য অ্যাপস নিলে হবে না এটা আমি রিটটা দেখা দিচ্ছি গাইস এটা কিন্তু অনেক অনেক মানে অনেক ইনস্টল হয়েছে গাইস এটা প্রায় দশ মিলিয়নের মতো ডাউনলোড হয়েছে একবারে অনেক ভালো একটা অ্যাপ তো গাইস আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবে